জি হ্যালো, না এই বৈষম্য মানা যাবে না, এই বৈষম্য কোনোভাবে মানতে পারবো না। আমি মানতে পারলেও অন্যজনে মানবে না, কারণ আমাকে তো একটা টিকিট দিছে। হ্যাঁ, আহমেদাবাদ ভারত ভারত বিসিসিআই কিন্তু আমার নামে একটা টিকিট কিন্তু বরাদ্দ করছে, কিন্তু ওই যে গগনচোরা গগনচোরা আরো কিছু কিছু মানুষজন আছে, তারা তো যাইতে পারতেছে না, তারা খেলা দেখতে পারতেছে না। একটা টিকিটের দাম 75 লাখ টাকা, এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, সে বর্ণবাদী আচরণ করতেছেন কেন? এক বাংলাদেশে খেলার সময় হচ্ছে 1500 2000 3000 টাকা টিকিটের দাম, আবার আপনি ভারত পাকিস্তানে খেলা 75 লাখ টাকা, এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা তো এত এত টাকা টিকিট হয় না, আপনারা এটা একটা নির্বাচন করছেন আমাকে? আরে বাবা, আমাকে তো দিছো, এটা আমি জানি, এটা আমি জানি এবং মানি, আমি তো মিলে পাইছি টিকিট, আমি তো যাচ্ছি খেলা দেখতে, কিন্তু এই যে গগনচোরা টগনচোরা আছে, আরো আরো কিছু কিছু মানুষ আছে না, দরিদ্র সীমার নিচে বসবাস করে যারা, তাদের জন্য একটা টিকিট কিছু টিকিট বরাদ্দ। আরে বাবা, তারা গ্রাউন্ড স্ট্যান্ডে খেলা দেখবে, সমস্যা কি? তাদের জন্য একটা 2-3 হাজার টাকা 5 হাজার টাকা করে একটা টিকিটের মূল্য করে দাও, সমস্যা কি? কিন্তু তোমরা না, তোমরা আছে বেশি টাকা ইনকাম করতে হবে, বেশি আরো ইনকাম করতে হবে। ভারত পাকিস্তান মানে ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ কি দুধভাত নাকি? ইংল্যান্ড দুধভাত, হ্যাঁ শ্রীলঙ্কা দুধভাত, আর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরা কি দুধভাত? দুধভাত খেলা, ওদের ওদের টিকিটের দাম এত কম? আরে বাবা, ওখানে খেলা দেখতে সমস্যাও আছে, সমস্যা আছে ওই যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই, 12,000 কর্মী নিয়োগ দিছে ওখানে, আপনি কি মুখের কথা মনে করেন নাকি? আচ্ছা কোনো সমস্যা নাই, আমি আমি তো যতটুকু কনভিন্স করা যায় করতেছি, নেগোসিয়েশন করার চেষ্টা করতেছি সবার সাথে, কিন্তু তোমরা এত আকাশ আকাশ তুমি একটা দাম দিছো কেন? হ্যাঁ, একটা টিকিট দাম 75 লাখ টাকা বাংলাদেশি টাকা, একে মুখের কথা নাকি? আমাকে 2 লাখ টাকা দিলে আমার জীবন চেঞ্জ হয়ে যায়, আপনার 12-75 লাখ টাকা একটা টিকিটের দাম করে? আচ্ছা ঠিক আছে, রাখো, হ্যাঁ দেখি কি কথা বলে দেখি। জি মশাই, একটা টিকিটের দাম 75 লাখ টাকা বাংলাদেশি টাকায়, একটা টিকিটের দাম 75 লাখ টাকা। শুধু শুধু তোমার সুশুরি থাকলে হবে না, এখানে আবার তোমার মাল্লুপাতে থাকতে হবে, না হলে তুমি খেলা দেখতে পারবে না। গারদের মতো চিন্তা ভাবনা করলে হবে, পৃথিবী কোথায় চলে গেছে আর তুমি কোথায় পড়ে রয়েছো? কোনো সমস্যা নাই, তুমি যেখানে থাকার সেখানেই থাকো, বাংলাদেশি সাপোর্টার 75 লাখ টাকা দিয়া তুমি খেলা দেখতে যাবো না, ফাইজলামি করার জায়গা পাবো না। এই গগনচোরা ভেজাল বাজাইছে, গগনচোরা কয় আমি যাবো আমি যাবো আমি যাবো, যখন আমি দেখাইছি এই গগনচোরা দেখ তো বেচলেও তো 75 লাখ টাকা হবে না, কয় ভাই তাহলে আমি আইসিসি বরাবর চিঠি দিবো, আইসিসি বরাবর উকিল নোটিশ পাঠাবো, আইনি ব্যবস্থার ইয়াতে যাচ্ছে তারা। কেন একটা টিকিটের দাম 75 লাখ টাকা হবে? বাংলাদেশে খেলার সময় বাংলাদেশ কি দুধভাত নাকি? বাংলাদেশ অস্ট্রেলিয়া দুধভাত কথা কিন্তু যুক্তি আছে, কিন্তু আমি তো মুখ খুলতে পারতেছি না, আমাকে তো দিয়েছে একটা টিকিট পাগলা, আমাকে একটা টিকিট দিয়েছে, আমি কিন্তু চুপচাপ আছি, কিন্তু তারপরও আমি একজন মানে জাতা লেভেলের প্রতিনিধি হিসাবে আমি কিন্তু একটা একটা কিছু কথা বলতে হয়, সেজন্য কিন্তু বলতেছি, আপনারা আবার কিছু মনে করেন না। যাই হোক, সেটা সেদিকে না যাই, যাই আজকে আজকের ম্যাচের দিক। আজকে ম্যাচের ম্যাচ কিন্তু সারা পৃথিবীর মধ্যে তো আপনার সারা পৃথিবীর মধ্যে 1 টাকা যদি সারা পৃথিবী হয় তাহলে 12 আনা কিন্তু ইয়ে আছে, 1 টাকা টিকিট হলে আপনার 12 আনা কিন্তু, আবার 1 টাকা যদি টিকিটের 1 টাকা যদি সারা পৃথিবী হয় তাহলে কিন্তু 1/4 কিন্তু সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ আজকে খেলাটা দেখবে, এরকম একটা ক্রেজ আছে আজকে খেলা, আজকে খেলতো ফাটাই দিবে একদম। পাকিস্তান জিতুক আর ইন্ডিয়া জিতুক, যেই জিতুক ক্রিকেটের জয় হবে আজকে, কারণ কি 1 লাখের উপরে দর্শক থাকবে আহমেদাবাদ এই স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা বিশাল এক স্টেডিয়াম, আমি গেছি তো সেখানে, আমি গেছি সেখানে, সেখানে যা ফটো টটো তুলছি, সেখানকার কর্তৃপক্ষের সাথে আমার আবার একটু ভালো যাতায়াত সম্পর্ক আছে, আদান প্রদান হয়, ভাপের আদান প্রদান, কিন্তু তো ওরা তো আমাকে টিকিট দিছে একটা, এই বিশাল একটা মাঠ, আবার মাঠে ওই আবার ওই যে কিছু উগ্রবাদী আছে, কিছু শয়তান লোক আছে না, এরা আবার খেলাটা যাতে আজকে না হয় সেজন্য আবার হুমকি দিছে। এই কথা শুই না, আহমেদাবাদ কর্তৃপক্ষ 12,000 কর্মী দিয়ে একদম মাঠটা একদম নিরাপত্তা নিচ্ছিদ্র নিরাপত্তার জালের বেষ্টনীতে কিন্তু একদম খুব সুন্দরভাবে আটকায় দিবে, কোনো সমস্যা নেই, এটা খেলা সবার হাতে থাকবে ব্যাট আর স্টেম, একটা বল মাথা মুতা ফাটায় দিব, কে আসবে এখানে খেলা ইয়া করতে, গেম জ্যাম করতে? আমি আছি না এখানে, এখানে যেখানে আমি আছি, যেখানে আমি উপস্থিত, কোনো সমস্যা নেই, খেলা হবে ধুমায়া, খেলা হবে ধুমায়া, একদম 4 ছক্কার বন্য বসাই দিব, মিয়া যাতা লেভেলে খেলা হবে। হারিস রৌফের বল দেখবো, শাহিন শাহ আফ্রিদির বল দেখবো, বাবর আজমের কাবার ড্রাইভ দেখবো, রেজওয়ানের সেরকম একটা সেঞ্চুরি দেখতে চাই আমরা। আরে
আবার বিরাট কোহলি আছে ওদিক, ওদিকে আবার বিরাট কোহলি আছে, ওদিকে আবার রোহিত শর্মা আছে, ওদিকে আছে কেএল রাহুল আছে, খালি ঘামি কেন, কেএল রাহুল আছে, সেরকম লেভেলের খেলা হবে না। ওখানে আবার বোমরা আছে, বোমরা বোমরা বল করবো কাছে বল করে একটা আউট আউট করে একটা, আমরা চাই আজকে হাই স্কোরিং একটা ম্যাচ হোক, ঝুম ধুম 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 চার ছয় চেয়ার লিডার তাকে নাচতে নাচতে নিয়ে গেলে কোমর টুমর ব্যথা, খালি পয়সা পয়সা টাকা নিলে হবে, একটু পরিশ্রম করতে হবে। যাই হোক, আজকে খেলার একটা টিকিটের দাম 75 লাখ টাকা, এটা মনে রাখবেন। এটা হচ্ছে ক্রিকেট ফিফা ওয়ার্ল্ড কাপের কোন খেলায় একটা টিকিটের দাম এত হয় না, আপনি কি মনে করেন? এই ক্রেজ দেখছেন, সারা পৃথিবীর মানুষ আজকে খেলা দেখবে, স্টার স্পোর্টস বিভিন্ন চ্যানেলের টিআরপি আজকে হু 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 করে একদম আকাশ আকাশ পর্যন্ত ছড়া যাবে, ঠিক আছে? সবাই খেলা দেখবা, আর সবাই খেলা দেখার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে যাবে। আবার ওই যে খেলা দেখতে দেখতে টুলুস করে ইয়ে আসে যে এখানে লিঙ্ক পে ক্লিক করে নাকি নাইতে আপনার স্ক্রিনের সামনে যে এটা রেখে দেবো, হাতরামি করবেন না, ছাত্রামি করবেন না। আজকে আজকে আমরা এমবি টেমবি কিনছি, কিছু ডিম ডামি বেচছে, কেউ 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 বাঁশ বিক্রি করছে, কেউ চাল চুরি করে বিক্রি করছে, এগুলো দিয়ে কিন্তু খেলা দেখতেছে। কোনো সমস্যা নাই, আপনারা ইয়া দিবেন না, আপনারা অ্যাড দিবেন না, আপনারা ছাত্রামি করবেন না, ঠিক আছে? আজকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজকে খেলা হবে, নিশ্চিদ্র নিরাপত্তাতে আমরা আজকে মোবাইলে দেখি আর কম্পিউটারে দেখি, স্টেডিয়ামে বসে দেখি খেলা, খেলা দেখবো। কোনো ছাত্রামি করে ছাত্রামি, আমি কোন দল সাপোর্ট করি, আমি তো একটা দল সাপোর্ট করি কিন্তু আপনি একটু পারবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাই খেলা দেখো, খেলায় জয় হোক।